एक मिनिटे 10টি সিঙ্গারা তৈরি করা যাবে, তারপরও আবার দোকানের মতন পারফেক্ট এবং মুচমুচে খাস্তা সিঙ্গারা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রক্সানা কুকিং শো। চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে আমি যেই রেসিপিটা শেয়ার করব সেটা কিন্তু আপনারা খুব সহজেই অনায়াসে এই রেসিপিটা ফলো করলে আপনারাও পারফেক্ট দোকানের মতন খাস্তা সিঙ্গারা তৈরি করতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে। প্রথমে একটা বাটির মধ্যে আমি 3 কাপ আটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও এই সিঙ্গারাটা বানিয়ে ফেলতে পারবেন। আমি যেহেতু ঘরে থাকা উপকরণ দিয়ে দেখাচ্ছি, সেজন্য কিন্তু আমি আটাটা ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, আর 3 টেবিল চামচের মতন দিয়ে দিব সয়াবিন তেল। আমি রান্না করার সয়াবিন তেলটা ব্যবহার করছি। এখন হাতের সাহায্যে মিশ্রণটাকে আমি ভালো মতন মিশিয়ে নিব। একটু সময় নিয়ে ভালো মতন মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এই মুহূর্তে কালি জিরাও ব্যবহার করতে পারেন। আমি কালি জিরাটা দিব না। আমি এখন 1/2 কাপ করে পানি দিয়ে তারপরে ব্যাটারটাকে মিশিয়ে নিব। একদম শক্ত ডো করব না, আবার একদম পাতলা ডো করব না। আমি একটু শক্ত টাইপের ডোটা করার চেষ্টা করছি, একদম শক্ত না, তবে রুটির চেয়ে হালকা একটু শক্ত হবে। এই দেখুন, আমি অল্প অল্প করে পানি দিয়ে কিন্তু একটা ডো তৈরি করে নিচ্ছি। এই দেখুন, আমার ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর ডোটা যে কতটা শক্ত বা নরম হয়েছে সেটাও কিন্তু বুঝতে পারছেন। আর সিঙ্গারার ডোটা সবসময় একটু শক্ত করে নিতে হয়। এই দেখুন, ঢাকনা দিয়ে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি 3টা আলু এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। কীভাবে কেটে নিয়েছি সেটাও কিন্তু দেখেই বুঝতে পারছেন। এখন দিয়ে দেবো আমি 1.5 টেবিল চামচের মতন তেল। দিয়ে দিচ্ছি 1টা পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা কাঁচামরিচ কুচি। একটু ভেজে নিচ্ছি। তারপরে কিন্তু আমি আলু, কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে দিব এখন কিছু গুঁড়া মশলা। 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, 1/2 টিস্পুন দিয়ে দিব ধনিয়া গুঁড়া, 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। দিয়ে মিশ্রণটাকে আমি কিন্তু নেড়ে চেড়ে মিশিয়ে নেব, যাতে মশলাটা পুড়ে না যায়। তারপরে কিন্তু আমি 7 মতো লবণ দিয়ে দিব। অবশ্যই একটু 7 মতো লবণটা দিয়ে নেবেন, কম বেশি হলে কিন্তু ভালো লাগে না, একটু 7 মতন দিয়ে নিলেই ভালো হয়। এখন আমি 1/2 কাপের মতন পানি দিয়ে দিব। 1/2 কাপের যে কাপটা আছে সেটাতে কিন্তু আমি 1/2 কাপ পানি দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু সিদ্ধ আলু দিয়েও এই কাজটা করতে পারেন, তবে কিন্তু সিদ্ধ আলু দিয়ে করলে সিঙ্গারাটা খেতে এতটা ভালো লাগে না। আপনারা চেষ্টা করবেন এভাবেই সিঙ্গারাটা করে নিতে। আমি এটাকে ঢেকে বেশ কিছু সময় রান্না করে নিয়েছি। এই দেখুন, আমার আলুটা কিন্তু গলে গেছে। এখন আমি একটা চামচ দিয়ে একটু থেতো করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আমি 1/2 টেবিল চামচের মতন ধনিয়া পাতা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আধো আধো আলুটা ভাঙা রেখেছি, আর অর্ধেকের মতন আস্ত আছে। এখন কিন্তু আমি ডোটাকে একটু মথে নিচ্ছি। একটা বোর্ডের মধ্যে আমি ডোটা নিয়ে নিলাম। এখন একটা ছুরি দিয়ে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। একটু খেয়াল করুন, তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। আমি এখন একটা লিচি সেখান থেকে নিয়ে নিলাম। নিয়ে তারপরে কিন্তু এটাকে আমি রুটি বেলে নেব, আর বাকি যে ডোটা আছে সেটা আমি একটা কাপড় দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এখন একটা ডো নিয়ে নিলাম, গোল আকৃতির দিয়ে নিলাম। সামান্য পরিমাণ আটা দিয়ে আমি এই রুটিটা বেলে নিব। একবারে পাতলাও না, আবার একবারে মোটাও না, মিডিয়াম সাইজের একটা রুটি আমি বেলে নিব। আপনাদের আমি দেখিয়ে দিব রুটিটা আমি কতটা পরিমাণ পাতলা করে বেলে নিয়েছি। এই দেখুন, আমার রুটিটা কিন্তু বেলা হয়ে গেছে। এখন একটা ছুরির সাহায্যে এটাকে আমি কেটে নিচ্ছি। কীভাবে কেটে নিচ্ছি একটু খেয়াল করুন, একটু সমান করেই কাটার চেষ্টা করবেন। এই দেখুন, আমি ছুরিটা দিয়ে এভাবে কাট করে নিচ্ছি মাঝ বরাবর। তারপরে কিন্তু আমি সেমভাবেই উল্টো পাশে এভাবে কাট করে নিচ্ছি। এভাবে কাট করা হয়ে গেলে তারপর কিন্তু আমি এর মাঝ বরাবর আবারও কাট করে নিচ্ছি। একটু খেয়াল করুন কীভাবে কাটটা করে নিচ্ছি। এই দেখুন, আমি এভাবেই কিন্তু সম্পূর্ণ রুটিটাকে কেটে নিচ্ছি। আমি সম্পূর্ণ রুটিটাকে এভাবেই কেটে নিলাম। এই দেখুন, আমার কাটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন 1 চামচ পরিমাণ, টিস্পুনের যে চামচগুলো আছে সেই চামচটা দিয়ে কিন্তু 1 চামচ পরিমাণ আমি সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি, যে আলুর পুরটা আমি তৈরি করে রেখেছি। এখন সামান্য পরিমাণ হাতের মধ্যে পানি নিয়ে তারপর কিন্তু এভাবে লাগিয়ে দিচ্ছি, যাতে সিল করলে খুলে না যায়। এই দেখুন, আমি 2টা মাথা এভাবে লাগিয়ে দিচ্ছি। একটু খেয়াল করুন ভাঁজটা আমি কিভাবে দিচ্ছি, তাহলেই বুঝতে পারবেন। আর খুব সহজেই ইজিভাবে কিন্তু এই সিঙ্গারাটা আপনারা তৈরি করে নিতে পারবেন। মাথাটা এনে আমি 1 সাইড দিয়ে এভাবে লাগিয়ে দিচ্ছি, তারপর কিন্তু আমি আবারও সিল করে দিচ্ছি যাতে পুরটা বেরিয়ে না আসে। এই দেখুন,
তারপর আমি দুই সাইডের যে ফাঁকা অংশটা আছে সেটা কিন্তু আমি লাগিয়ে দিব। একটু খেয়াল করুন তাহলেই বুঝতে পারবেন সিঙ্গারাটা আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। এই দেখুন এভাবে লাগিয়ে দিচ্ছি, এই দেখুন এটা কিন্তু আর খুলে যাবে না, আর সুন্দর মতো কিন্তু লেগে থাকবে। একটু পানি লাগিয়ে নেবেন তাহলে কিন্তু দেখুন লাগছে না অনেকটা সিঙ্গারার মতো। আমি আরেকটা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি, প্রথমে একটু পানি লাগিয়ে দিচ্ছি। এভাবে দুই পানি লাগিয়ে দিয়ে তারপর দুইটা মাথা কিন্তু আমি এভাবে সিল করে দিব। একটু খেয়াল করুন তাহলেই বুঝতে পারবেন, আর একটু ভালো মতো লাগিয়ে নিতে হবে যাতে ভিতরের পুরটা বেরিয়ে না আসে। এই দেখুন তারপরে হাতে চাপ দিয়ে পুরটা একটু ভিতর দিকে দিয়ে দিতে হবে। তারপর কিন্তু মাথাটা নিয়ে সাইড দিয়ে এভাবে লাগিয়ে দিতে হবে। এই দেখুন তারপর কিন্তু আমি আবারও সিল করে দিচ্ছি যাতে খুলে না যায়। তারপরে দুই সাইডের যে মাথাটা আছে সেটা কিন্তু আমি এভাবে একটু লাগিয়ে দিচ্ছি। এই দেখুন আবার এই সাইডটাও আমি একটু লাগিয়ে দেব। দেখুন হয়ে গেছে আরেকটা সিঙ্গারা। খুব সহজেই কিন্তু আপনারা এই সিঙ্গারাগুলো তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। আর দেখুন একটা রুটি দিয়ে কতগুলো সিঙ্গারা তৈরি হয়ে গেল, আর লাগছে না অনেকটা সিঙ্গারার মতো। এরকম সেম প্রসেসেই কিন্তু আমি সবগুলো সিঙ্গারা তৈরি করে নিব। এই দেখুন আমার কতগুলো সিঙ্গারা হয়ে গেছে, আর দেখতে কতটা সুন্দর লাগছে সিঙ্গারাগুলো। এখন অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে যে তেলটা যখন গরম হয়ে যাবে তখন কিন্তু আমি সিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি। একে একে কিন্তু আমি সিঙ্গারাগুলো দিয়ে দিলাম। এই দেখুন সবগুলো সিঙ্গারা আমার দেওয়া হয়ে গেছে। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, এক পাশ যখন কালার না হবে ততক্ষণ পর্যন্ত আমি এক পাশ করে ভেজে নেব। এই দেখুন যখন এক পাশে একটা কালার চলে এসেছে তখন কিন্তু আমি সিঙ্গারাগুলোকে উল্টে দিচ্ছি। একটু সময় নিয়ে আলতো করে উল্টে দিবেন, এতে কিন্তু সিঙ্গারাগুলো সুন্দর মতন ভাজা হবে আর কালারটাও খুব সুন্দর আসবে। এই দেখুন আমি এভাবে উল্টে পাল্টে কিন্তু সিঙ্গারাগুলোকে ভেজে নেব। দেখুন সিঙ্গারাগুলো কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে, আর দেখতে কতটা সুন্দর লাগছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। আর খুব সুন্দর একটা কালার এসেছে সিঙ্গারাগুলো। এটা কিন্তু আপনার ডোয়ের উপর নির্ভর করে আপনার সিঙ্গারাগুলো কতটা খাস্তা আর কতটা সুন্দর কালার আসবে। দেখুন আমার সবগুলো সিঙ্গারা কিন্তু ভাজা হয়ে গেছে আর সুন্দর একটা কালার চলে এসেছে। এখন একটা ছাঁকনি দিয়ে কিন্তু আমি সংগ্রহ সিঙ্গারা উঠিয়ে নিলাম, একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি। দেখুন সিঙ্গারাগুলো কতটা সুন্দর লাগছে। আমি একে একে কিন্তু সবগুলো সিঙ্গারা নামিয়ে নিলাম, আর একটা সিঙ্গারা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা লবণীয় হয়েছে আর কতটা জুসি হয়েছে। রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।